যে সকল ক্রিকেটারদের শেষ মরশুম হতে চলেছে এই 2021 আইপিএল, কি বলছে সম্ভাব্য তালিকা? সো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। করোনা ভাইরাসের আবহে আগামী 9 এপ্রিল থেকে 2021 সালের আইপিএল শুরু হতে চলেছে। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ ঝরছে, সেরাটা উড়াজ করে দিতে একে একে অনুশীলনে নেমে পড়ছে সবকটি দল। দেশের যে 6 শহরে আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সেখানে কার্যত সাজো সাজো রব। টিভির পর্দায় প্রিয় তারকাদের লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দেখে নেওয়া যাক আগামী আইপিএল কোন কোন তারকার শেষ মরশুম হতে পারে। মহেন্দ্র সিং ধোনি 2020 সালের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি এমএস ধোনি। গত মরশুমের আইপিএলেও খুব একটা জ্বলে উঠতে পারেননি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক, ব্যর্থ হয়েছিল চেন্নাই সুপার কিংসও। এবার সেই ব্যর্থতা ঢাকতে মরিয়া এমএস, কারণ এবারই কেরিয়ারের শেষ আইপিএল খেলতে পারেন 39 বছরের ক্রিকেটার। 2008 থেকে এখনও পর্যন্ত মোট 204 ম্যাচ খেলে 4,632 রান করেছেন এমএস ধোনি। 23 অর্ধশত রান সামিল রয়েছে এই এমএস ধোনি। 41 বছরের ক্রিস গেইল পাঞ্জাব কিংসের জার্সিতে হয়তো এবারই কেরিয়ারের শেষ আইপিএল খেলতে চলেছেন। টুর্নামেন্টে মোট 132 ম্যাচ খেলা ক্যারিবিয়ান তারকার ব্যাট থেকে এসেছে 4,772 রান। একমাত্র ব্যাটসম্যান হিসেবে আইপিএলে 6 শতরানের মালিক গেইল টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর অপরাজিত 175 রানের মালিও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন লেগ স্পিনার ইমরান তাহির আইপিএলে 58 ম্যাচ খেলেছেন, 80 উইকেট নিয়েছেন 72 বছরের ক্রিকেটার 2019 সালের আইপিএলের সর্বাধিক উইকেট শিকারের জন্য এবারে শেষ মরশুম হতে পারে। 4 আইপিএল খেতাব জয়ী তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল খেলতে চলেছেন, যিনি টুর্নামেন্টের পঞ্চম সর্বাধিক উইকেট শিকারীও বটে। মোট 150 উইকেট রয়েছে এই ভাজ্জির ঝুলিতে। সো গাইজ, ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।